হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অ্যাকচুয়ালি আমরা ডিনার নিয়ে এসেছি, তো ডিনারে আজকে আমাদের রাইস আছে। আর আমি রাইসটা যখন বানাই না, মানে একটু আলাদা আলাদাভাবে বানাই, কারণ আমার এ রাইস খেতেও ভালো লাগে আর বানাতেও ভালো লাগে। মানে পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি, বিরিয়ানি মানে কলকাতা বিরিয়ানি নয়, যেটা আতর ফাতর থাকে ওটা খুব একটা বানাই না, কেউ বায়না করলে বাচ্চারা তখন বানাই, নাহলে খুব একটা আমার পছন্দ নয়। আর আমি বোম্বেতে খেয়েছিলাম, ওখানে একটা সাউথ ইন্ডিয়ান হোটেল ছিল আর কি, ওখানে খুব ভালো বানাতো আর কি বিরিয়ানিটা, মনে হচ্ছে ওটা স্টিমে বানাতো আর কি, ঝরঝরে খুব একটা হতো না, মানে হালকা একটু জুসি জুসি ব্যাপার ছিল, আর টক দই তো অবশ্যই থাকতো আর কি। তো তখন আমি খুব একটা ভালো রান্নাবান্না পারতাম না, তখন আমি সবে শিখছি আর কি রান্নাবান্না, তো ভীষণ ভালো বানাতো ওই বিরিয়ানিটা, আমি খুব মিস করি। মানে বোম্বে শহর ছাড়ার পরে অনেকে হয় না, যে কোনো শহরে অনেক দিন থাকার পরে কাকে মিস করো বা কোন জিনিসটা মিস করো বা কোন খাবারটা, তো কোন খাবারটা মিস করি বলতে বোম্বের যে বড়া পাও, মানে মহারাষ্ট্রের ভীষণ ফেমাস একটা খাবার বড়া পাও, আর আর মিস করি ওই হোটেলের মানে বিরিয়ানিটা। আর আমাদের যে আমরা যে সোসাইটিতে থাকতাম, আমাদের আগের সোসাইটিতেই ছিল আর কি হোটেলটা, একদম রোডের গায়ে, আর ওই সোসাইটিটা ছেড়ে তার পিছনের সোসাইটিতে আমরা থাকতাম আর কি। তো খুব মিস করি, যখনই মনে হয় আর কি, মানে মনে হতো তখন তখনই খাবার অর্ডার করে দিতাম। তো যাই হোক, ঠিক আছে, কী আর করা যাবে। তো আজকে অ্যাকচুয়ালি আমি কি বানিয়েছি জানো, আজকে বানিয়েছি আমি পনির বিরিয়ানি, আর ভীষণ হালকা বানিয়েছি, যেহেতু এটা বললাম এটা আমরা মানে ডিনারে খাচ্ছি আর কি, সেই হিসাবে হালকা বানিয়েছি একদম। আর আমি আমার মতো করে বানিয়েছি, কারোর রান্নার সাথে মিল পাবে না আর কি, কারণ রাইসটা আমি মানে বাসমতি রাইসটা আমি নাই নানাভাবে বানাই আর কি, মানে একটু মিষ্টি পোলাও, মিষ্টি পোলাওয়ের মধ্যেও একটু আলাদা আলাদা টেস্ট আসে, মানে আমি নানাভাবে বানাই আর কি, নিজের মতো করে বানাই, কখনো একটু ঝাল ঝাল বানাই, কখনো হচ্ছে সাউথের ফ্লেভারটা নিয়ে আসি, নিজের মতো করে করি আর কি। তো রাইসের অনেক রকম আইটেম আমার কাছে আছে, মানে নানা রকম রেসিপি আমার কাছে আছে, কারণ ওটা আমি নিজে থেকে বানাই নিজের মতো করে। যেমন আজকেরটা যেটা বানিয়েছি এটাও আমি প্রথমবার বানিয়েছি, তো আজকেরটাও একটু অন্যভাবে বানিয়েছি, বাট ওরা খাচ্ছে দেখে আমার ভালো লাগছে, কারণ এই মানে হয় না, বাচ্চারা যখন ছোট থাকে তখন একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যায়, কিন্তু যখন বড় হয়ে যায় বাচ্চারা, মানে যেগুলোকে বড় বাচ্চা বলে, তো বড় বাচ্চাগুলো খাওয়ার ভীষণ ঝামেলা করে, তো ওদের খাওয়া হয়ে গেলে আমি খাবো আজকে। আর যেটা বলছিলাম, আজকে হচ্ছে স্যালাড আর পনির বিরিয়ানি বানিয়েছিলাম, আর তার সাথে গোটা রান্নার যে বেগুনগুলো হয় না, ওই বেগুন নয় আমি ভাজা করেছি আর কি, মানে করেছিলাম, তো যখন সব এখানে ধরে নিয়ে আসছিলাম না, তখন হাত থেকে আমার বাটিটা পড়ে গেল, তো বাটিটা ভাঙলো না কিন্তু অনেকটা উঁচু থেকেই পড়েছে, কিন্তু কিচেন ফ্লোরে আর কি বেগুনগুলো আমার ছড়িয়ে ছিটিয়ে গেল, তো সব ফেলে দিলাম। যাই হোক, মনটা খুব খারাপ লাগছে, কারণ ওই বেগুনগুলো ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, ওগুলোকে একটু বেশি তেলে আর কি ভাজতে হয়, আর ওটা মোটা শুদ্ধ মানে ভাজলে বেশি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর পিছন সাইডটা খালি একটুখানি মানে ছুরি দিয়ে চারটে ফালি করে দিতে হবে, ফালি বলতে একটু চার পিস করে দিতে হবে আর কি, কেটে দিতে হবে। তো যাই হোক, ওটা ভাগ্যে নেই, ভাগ্যের থেকে বেশি কেউই পায় না লাইফে। তো আর এই দিয়েই খেয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানিটা সত্যি ভীষণ ভালো হয়েছে, কারণ রান্না করার পরে অ্যাকচুয়ালি আমি একটু চামচে করে টেস্ট করেছিলাম, তো আর ওরা খেলে না মনটা ভালোও লাগে, কারণ ওর রান্না করতে অনেক ঝামেলা, অনেক কষ্ট, যাদের জন্য রান্না করছো তারা যদি পেট ভরে না খায় তখন দেখবে মন ভীষণ খারাপ হয়ে যায়।
তো আজকের সাবস্ক্রাইবটা আমি না আগেই চেয়ে নিচ্ছি, ওরা খাক আস্তে আস্তে। আর সুহম সেকেন্ড টাইম নিল, যেটা আমার ভীষণ ভালো লাগছে। দিয়েছিলামই প্রথমে কম কম করে, তো সেকেন্ড টাইম নিল, ভালো লাগছে, মানে ওর ভালো লেগেছে। কারণ ও একটু বাইরে বেরিয়ে এসেছে না কিছুদিন আগে, যার জন্য ওর এখন আমার হাতের রান্না ভালো লাগছে না। ওর দিদুর হাতের রান্না ভীষণ ভালো লাগছে, সবসময় বলে আমার দিদুর হাতের চা ভালো, দিদুর হাতের সব রান্নাই ভালো। না সত্যি আমার মায়ের হাতের রান্না ভীষণ ভালো। তুমি বলেছি তোমাদেরকে অনেক ভিডিওতে, কিন্তু আর আমার হাতের রান্না এখন আর ভালো লাগছে না। আমার মাকে অ্যাকচুয়ালিও খুব ভালোবাসে। যাই হোক, তো চলো, যদি ভালো লেগে থাকে আমার আজকের এই ভিডিও, তো একটা সাবস্ক্রাইব করে দিও গো, আর তার সাথে লাইক করে দিও। ভিডিওটা ছেড়ে যখন যাবে তখন একটা টুকুস করে লাইক করে দিও, আর যদি তারপরেও আর কি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো, আমি ভিডিওটা একটু ছোট করে দিয়েছি, নাহলে অনেকটা বড় হয়ে গিয়েছিল। তো চলো আজকের মতো, বাই, গুড নাইট।